শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে শাসক দল যখন জর্জরিত, ঠিক তখনই প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে তদন্তের দাবি জানিয়ে পোস্টার পড়ল বাঁকুড়ার বড়জোড়ার গদারডিহি গ্রাম পঞ্চায়েতের বাঁধকানা মোড়ে। সাদা কাগজে সাধারণ জনগণের পক্ষ থেকে এই পোস্টার লেখা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা সাধারণ জনগণের নামে এই পোস্টার লাগালো সেটা কারোর কাছেই স্পষ্ট নয়। প্রধানের বিরুদ্ধে পোস্টার লাগানোর বিষয়টি সমর্থন করেছেন স্থানীয় কিছু মানুষ। প্রধান ময়না রায় জানান, তাকে বদনাম করার জন্য রাতের অন্ধকারে বিজেপি এই পোস্টার দিয়েছে। বড়জোড়া বিজেপির দু নম্বর মণ্ডলের সভাপতি গৌতম মণ্ডল জানান, তৃণমূলের উপর থেকে নিচের তলার সব নেতাই চোর, এই এলাকা তার ব্যতিক্রম নয়। অভিযোগ পড়তেই পারে, আরো পড়ুক, পড়া দরকার, দরকার হলে আমরা আরো অভিযোগ করব। আমরা তো টাকা পাচ্ছি না, সেবাটে আমরা উপরন্তে যাচ্ছি সেখানে, আমাদের মা ধর করে খেদার দিচ্ছে। আর কোনদিন তাই এত দুদিন বছরটার মধ্যে একদিন কাজ হচ্ছে তো একদিন কাজ হয় না, এই বছর কাজেই দেয় নাই। তাহলে তো আরো পড়ুক, পড়া দরকার, কেন পড়বে না, কেন পড়বে না, পড়ুক, আমরা সেটা সহযোগিতা করব। আরো দরকার হয় আমরা অঞ্চলে জানাবো, আরো পোস্টার দিয়ে আরো অঞ্চলে জানাবো, পড়ুক যতবার পড়বে পড়ুক। আমরা উঠলে টাকা পাইনি, পয়সা পাইনি, যত অঞ্চলে যাচ্ছে যেটা পাওনা জিনিস সেটা দিচ্ছে নাই, অঞ্চলে আপনি কি আরম্ভ হয়েছে, পড়ুক, আরো দরকার হলে আপনি কি দুর্নীতি দুর্নীতি হয়তো কাজ একশো দিনে কাজ দিচ্ছে নাই। হ্যাঁ, কোনো একটা বাগানে অপরিষ্কার রয়েছে সেটা পরিষ্কার করছে নাই, আর দু বছর যে বাগানটা হয়েছে নোংরা হয়ে গেছে সেটা পরিষ্কার করছে নাই। তাহলে এত দুর্নীতি নয় তো কি, অল্প ড্রেন কেটেছে সেই ড্রেনটা পরিষ্কার করে পয়সা দিচ্ছে নাই। তাহলে এগুলো তো আমাদের গোটাই গরিব মানুষ খেটে খাওয়া খুবই কষ্ট, আমরা কাজ করবো পয়সা পাবো নাই, পয়সাটা তো আমাদের দরকার, অভিযোগ কেন করবো না। আপনারা তাহলে এখন কি চাইছেন? আমরা কাজ চাইছি, আমরা বাগানটা পরিষ্কার চাইছি, অঞ্চলের পয়সাটা আমাদের ন্যায্য পাওয়া না পেতে হবে, এইটাই তো আমরা চাইছি। এই যেগুলো ভাতা পাওয়া ভাতা পাচ্ছে নাই, যেগুলো গরিব দুঃখী কাঁদছে সেগুলো একটু ভাতাগুলো দিচ্ছে নাই, করিয়ে কাজ করে তো পয়সা আমরা পাচ্ছি নি, যাদের ভাতা পাওয়ার আইন সেটা পাচ্ছে নাই। তাহলে আপনি কি মনে করছেন পঞ্চায়েতে কি সব টাকা কি করছে ভগবান জানছেন? আমি পঞ্চায়েত যে টাকাটা খাচ্ছি না, লোককে দান করছে না, চুরি করছে, আমি কি জানবো, আমাকে তো বলে নাই। উদাহরণ পঞ্চায়েতে ময়না রায় প্রধান, আমরা রাতের অন্ধকারে যদি কেউ পোস্টার দেয় তাহলে আমরা কি স্যার বুঝবো বলুন তো? আমাদের পঞ্চায়েত ভালোভাবে চলছে তোলাকালীনে আমাদের যদি কেউ অভিযোগ জানাই আমরা কি বলতে পারবো রাতের অন্ধকারে? যারা পোস্টার দিয়েছে আপনি তাদেরকে কি বলতে চাইছেন? তার বিজেপির লোক হবে, তাছাড়া তো কেউ দিতে পারবে না, পার্টির বিরুদ্ধে আমাদের পার্টি ভালো পঞ্চায়েত ভালো চলাকালীনে আমাদের দেশে বদনাম হয়, সেই বদনামের জন্য এই ছড়িয়ে যায়, বুঝলেন? যদি কারো সৎসাহস থাকে এসে কি দাদু কারো সাহস থাকে আমাদের অফিসে এসে জানা, দুঃসাহস থাকে কাছে আছে বলুক। বিরোধীদের মাটি নেই না কি আছে পশ্চিমবাংলার মানুষ এখন বুঝতে পারছে। আর ওদের যে একটা দাবি আছে যে এরা বিরোধীরা চক্রান্ত করছে, বিজেপি কোনোদিন চোরের মতন ওইভাবে রাজনীতি করে না, নোংরা রাজনীতি করে না। আর পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে আজকে তৃণমূলের উপতলার নেতার থেকে নিচু তোলার নেতা পর্যন্ত আজ সবকটি চোর। আর প্রমাণ চাইছেন? প্রমাণ তো আমাদের এখানে হাতে নাতে তো আছে, বয়ডাখোলা বুথে, বয়ডাখোলা যে বুথ 267 নম্বর বুথ, সেই জায়গায় যে পদে দেখুন বাগানটার কী অবস্থা হয়ে আছে। যে বাগানটা হয়েছিল এত সুন্দর বাগান, ফল বাগান, সেই ফল বাগানটা আজকে কী জায়গায় পৌঁছে গেছে আপনারাই দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রধান মাননীয় প্রধান একবার যে পদে দেখুন, এইখানে আমার যে আরও যে পুকুর কতগুলো আছে কাটনি হয়েছে সেই পুকুরগুলোকে সেই জায়গায় যে পদে দেখুন, দদিমুখা গ্রামে যে 50 লাখ টাকা যে একটা বাগান হয়ে আছে সেই বাগানটা যে পদে একবার তদন্ত করে দেখুন ওই জায়গাগুলো কী হয়ে আছে। এইগুলো বলতে হবে না, মানুষ আজ বিক্ষুব্ধ হয়ে তারা আজকে হয়তো সরাসরি আন্দোলন করতে পারেনি, তার জন্য রাতের অন্ধকারে তারা নীরবে প্রতিবাদ জানিয়েছে যাতে সাধারণ মানুষের কাছে চোখে পড়ে। তারা হয়তো ভয়ে সরাসরি প্রমাণ করতে আন্দোলনে নামতে পারেনি, কিন্তু মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে। এটা বিজেপির কোনো কিছু নেই, সাধারণ মানুষ এটা করেছে, বিজেপি এরও নোংরা রাজনীতি করে না। আপনারা কি প্রতিবাদে নামবেন এরপরে? এরপর প্রতিবাদে নামতে হবে, এখানে যেহেতু দুর্নীতি হয়েছে সাধারণ মানুষের টাকা নষ্ট ইয়ে করেছে, সেই কারণে বিজেপি এর পথে নামবে, আন্দোলনে নামবে, এটা শেষ দেখে ছাড়বে। বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হুদা, আনন্দবার্তা।